রাজধানী পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চার বছরের এ চুক্তিতে স্টেডিয়াম নির্মাণ সম্পন্নের এক বছর পরও প্রতিষ্ঠানটিকে চায় বিসিবি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী এবং পপুলাসের পরিচালক অ্যান্ড্রু চ্যাম্পস। নৌকার আদলে নির্মাণ করা হবে জানিয়ে এই স্টেডিয়াম শুধু দর্শনীয় নয়, বিশ্ব স্থাপত্যে অভিনব হবে বলে আশা করেন পপুলাসের পরিচালক। আমাদের ড্রয়িং ডিজাইনের পার্টটা ফার্স্ট ফেজ এন্ড দ্য সেকেন্ড ফেজ ইজ ফর 30 মান্থস এন্ড দেন 12 মান্থস হচ্ছে যে কোনো কিছু এরর থাকলে বা কিছু থাকলে এগুলো কারেক্টিভ মেজার যেগুলো নেবে পপুলাস। We've never been asked to design a stadium that looks like a boat before, that's for sure. আগে কখনো নৌকার আদলে কেউ আমাদের কাছে ডিজাইন চাইনি, আমার কোনো সন্দেহ নেই এটা ইউনিক হবে। একই সঙ্গে এটা মানুষকে আকৃষ্ট করবে, টিভিতে সবাই খেলা দেখার সময় বলবে এটা বাংলাদেশ। Everyone is going to know that that's in Bangladesh, everyone.